চলুন দাদা সেট আপে ঢুকে গেছি, পুরো একদম 200 জোড়া পাখির সেট আপ। আমি প্রথমে আপনাদের পুরো আস্তে করে আমি দেখিয়ে নিচ্ছি, তারপর আমি এক এক করে দেখাবো সেট আপটা। প্রথমে আমি দেখাচ্ছি, তারপর আমি পুরোটা আপনাদের দেখাবো পাখিগুলো। সব পাখি তো দেখানো সম্ভব না, আমি যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। দেখে নিন, আমি আগে পুরো সেট আপটা দেখাচ্ছি। আজকে চলে এসেছি নামখানা, আমি আজকে চেষ্টা করব আপনাদের বাসুদেব হালদারের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সেখানে আপনারা প্রচুর পরিমাণে ফিঞ্চ পাখি সেট আপ দেখতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন আমরা যাচ্ছি এখন বাড়ির বাড়িতে। এই যে দেখে নিন আপনারা বন্ধুরা, এটা একটা পিকনিক স্পটের মতন সুন্দর নদী। এখানে সমস্ত বাংলাদেশ থেকে লঞ্চ এখানে আসে, এখানে মাছ থেকে শুরু করে কাঁকড়া সব কিছুই পাবেন। এর পাশেই দাদার বাড়ি, দাদার বাড়িতে অবশেষে চলে আসলাম। দাদার সাথে আলাপ করে দিই, দাদা নিজের নাম এবং বাড়ির ঠিকানা সুন্দরভাবে আপনাদের বলে দেবে। নমস্কার, আমার নাম বাসুদেব হালদার, আমার ঠিকানা হচ্ছে নামখানা। নামখানা স্টেশন থেকে হচ্ছে মানে 10-15 মিনিটের রাস্তা, তারপর আসতে হয় দারিকনগর হসপিটাল। এর হসপিটাল মোড় থেকে বাঁদিকে ঢুকলেই আমার বাড়ি। চলুন দাদা সেট আপে আমরা ঢুকে যাচ্ছি সরাসরি। আশা করি আপনাদের এই সেট আপটা দেখতে খুবই সুন্দর লাগবে। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। যে এক্সোটিক পাখিগুলো আছে সেগুলোকে এক এক করে দেখানোর জন্য এবং তাদের নাম এবং তাদের সম্পর্কে যদি কিছু বর্ণনা দেয় দাদাকে অনুরোধ করছি। হ্যাঁ, এটা দেখছেন, এটা হচ্ছে পার্সিয়ান ফিঞ্চ বলে। এই পেয়ারটা হচ্ছে পার্সিয়ান ফিঞ্চ, মেলটার পায়ে রিং আছে, আর এটা ডান দিকে যেটা আছে এটা ফিমেল। আচ্ছা, এটা মেল ফিমেল কিভাবে চিনবো? এটা হ্যাঁ, ও তো মেলের পায়ে আমি মানে রিং দিয়ে রেখে ডিএনএ টেস্ট করানো, এমনি বোঝাই যায় না আর কি। এর সঙ্গে রয়েছে আপনার একটা আছে সিলভার, আছে সিলভার পাল আছে, আর একটা ফন পাল আছে যেটা লাল আছে, ওই যে লালটা হচ্ছে এই লালে এই যে মেলের পায়ে রিং দেওয়া আছে, আর এটা ফনে সিলভারের ওই যে নিচে নেমে আছে যেটা, ওটা মেল, ওর পায়ে রিং। এগুলো সব টেস্ট করিয়ে করতে, আমি ডিএনএ টেস্ট করিয়ে করেছি আর কি। আমাদের একই তো বোঝা যায় না, এটা কলিং করলে বোঝা যায়, কিন্তু ওই এটা হচ্ছে পাল বেঙ্গলি, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক পাল, এটা হচ্ছে পাল বেঙ্গলি। এটা এখন মানে মেলটা এখন বাইরে আছে, ফিমেলটা এখন ডিমের মধ্যে বসে আছে। একটু ঝুড়ির দিকে ভালো করে করে ফলো করে দেখা। হ্যাঁ হ্যাঁ, ফিমেলটা ওই যে বেরিয়ে আসছে, ডিম আছে তো ডিমের মধ্যে বসে আছে, আবার দুখানা বাচ্চা বেরিয়ে গেছে, একটা ব্ল্যাক হয়েছে আর একটা ফন হয়ে গেছে সিলভার। এবার নিচে আছে, নিচে দেখো, এটা হচ্ছে ডায়মন্ড স্প্যারো, ব্ল্যাক ডায়মন্ড বলে, ব্ল্যাক ডায়মন্ড স্প্যারো এটা। এটা হচ্ছে ব্ল্যাক আউল, ব্ল্যাক লং টেল, এটা হচ্ছে লং টেলের পেয়ার, ইয়েলো গোল্ডেন। হ্যাঁ, রেড হেডটা মেল, অরেঞ্জ হেডটা ফিমেল। অরেঞ্জ হেডটা হচ্ছে মেল, এটা একটা নর্মাল গোল্ডেন, এটা ফিমেল, ব্ল্যাক হেডটা ফিমেল। ভালো আসছে, এখানে এক পেয়ার আছে স্টার, তার নিচে আছে নর্মাল গোল্ডেন, এক পেয়ার আছে নর্মাল, এটা ব্ল্যাক হেডেডটা হচ্ছে মেল আর নর্মালটা হচ্ছে ফিমেল, ব্ল্যাক হেড। তার নিচে আছে কাঠথর, কাঠথর, এটা একটা কাঠথরের পেয়ার। এই গলায় রেড আছে, এটা হচ্ছে মেল, ওপারেরটা হচ্ছে ফিমেল। হোয়াইট বেঙ্গলি যেটা কিস্টেড বলে আর কি, বেঙ্গলিরই। আচ্ছা এইদিকে আসো, এদিকে জ্যাম্বো আছে, দেখো উপরে দেখো। হ্যাঁ, এটা একটা পেয়ার জ্যাম্বো, জায়েন্ট সাইজ যেটা বলে জ্যাম্বো, মানে জেব্রা ফিঞ্চের থেকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমার তো আগের লটের যা হয়েছিল মানে সেগুলো তো ছেড়ে দিয়েছি, সেসব বাচ্চা বেরিয়ে গেছে। এখন আবার মানে অফ সিজন ছিল তাই আমি বেঙ্গলিকে বসিয়েছি, বসিয়ে আমি ব্রিডিং করিয়েছি, করিয়ে দেখলাম কিছু তো বাচ্চা উঠে আসবে, তারপর তো এদের আবার ফোস্টারিংয়ের জন্য আনবো, এর জন্য একবার নিয়ে নিলাম। ও
দাদার সমস্ত বেঙ্গলি সেটাতে হাড়ি লাগানো? হ্যাঁ, আমার সব মাটির হাড়ি, মাটির হাড়ি, মাটির হাড়ি। আমি এটা নতুন দেখলাম অনেক জায়গায়, আমি সব জায়গাতে ঝুড়ি দেখি। না, ঝুড়িতেও করেছিলাম, এখন আমার মাটির হাড়িটা করেছি। এটা আমার জেব্রা ফিঞ্চের ছিল আগের, এটা তো আমার 250 পেয়ারের জেব্রা ফিঞ্চের সেটআপ ছিল। এটা থেকে এর মধ্যে তিনটে বাচ্চা আর কি, তিনটে বাচ্চাই ব্ল্যাক হবে। চারটে উঠেছিল, একটা মরে গেছে, এই ঢেকে গেছে না ডিম, বাচ্চা এসে যাবে। ও বেশি ডিস্টার্ব হলে বাচ্চা ফেলে দেয়? বাপরে বাপ, দিনে মানে দুদিনে একদিন পর ঠিক আছে, এটা পুরো একদম বাচ্চা এসে যাবে, টাইম হয়ে যাবে। রেডি? দাদার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। যাই হোক, দাদা তো এই বছর মানে এই বছরে দাদার কাছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। দাদার সব বাচ্চা কাচ্চা সব যেগুলো গোল্ডেনের ছিল সব বেরিয়ে গেছে। তা পরবর্তী সময় যখন দাদার ব্রিডিং সিজন শুরু হবে সেই সময় আমি আবার আসবো এবং আপনাদের সামনে পুরো ভিডিওটা তুলে ধরবো, আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি টিপে অলে সেট করে দেবেন, তাহলে আমার ভিডিওটা আপনাদের সামনে সবার আগে চলে আসবে। যাই হোক বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।